নির্বাচনে মেয়র পদে তাবিদ আউয়ালকে ঢাকা উত্তর ও দক্ষিণে ইশাক হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি ইশাক হোসেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয় পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দুই প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশনের দুটো একটা হচ্ছে একটা উত্তর ও দক্ষিণ দক্ষিণে আমাদের এবার প্রার্থী ছিলেন একজনই তিনি হচ্ছেন আপনার আপনার জানেন যে শ্রাক হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্যান্ডিডেট ছিলেন দুজন আপনার জানেন যে ডক্টর আসাম নিব ছিলেন আওয়াল নির্বাচন কমিশনকে বলার মতো রুচি আমার নাই ফ্রাঙ্কলি স্পিকিং আর কি এই রুচিটাই নাই আমার আমি ইদানিংকার তাদের কথাই বলতে চাই না উত্তরের যে সবচেয়ে বড় সমস্যা যা করতে আমরা বাস করি ভয় ভীতিতে বাস করি সেগুলোতে থেকে উত্তরণ আমাদের আনতে হবে কোন সময় ডেঙ্গু মশার জন্য আন্তরণ হচ্ছে কোন সময় জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে কোন সময় বায়ু দূষণ হচ্ছে অবশ্যই আমার সুন আমার সুনির্দিষ্ট বিশদ পরিকল্পনা রয়েছে সেটি আমার ইস্তেহারে আমি তুলে ধরবো আমার ইস্তেহার যে যখন আমি জাতির সামনে তুলে ধরবো সেই ইশতেহার রয়েছে ঢাকার দুই সিটি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগ কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে চূড়ান্ত মনোনীত দলীয় প্রার্থীর নাম এরই মধ্যে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে বৈঠক করছেন দলটির নেতারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগ থেকে মোট বারো জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আটজন জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন তাদের মধ্যে বর্তমান মেয়র সাঈদ খোকন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস হাজি সেলিম আওয়ামী লীগের আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু আরও কয়েকজন রয়েছেন এই মুহূর্তে গণভবনের সামনে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন সরাসরি চলে যাব তার কাছে রবিন রিচার্ড সবশেষ খবর পাওয়া পর্যন্ত যে গণভবনের ভেতরে এখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা চলছে এবং এই সভা থেকে আজ আজকে কিছুক্ষণের মধ্যেই আসলে যেটি ধারণা করা হচ্ছে যে একটি ঘোষণা আসতে যাচ্ছে যে কারা বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে তারা আসলে ভোট জোর নামতে যাচ্ছেন তবে এখানে বেশ কয়েকজন ঢাকা যে গণভবনের ভেতর থেকে বেরিয়ে এসেছেন তারা আসলে মূলত কাউন্সিলর পদে আসলে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা আসলে কিছু চিত্র জানতে পেরেছি সেটি হল আপনারা জানেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে অর্থাৎ উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে মোট এক জন নেতা তারা আসলে যে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় সমর্থনের আবেদনপত্র তারা সংগ্রহ করেছেন তো ভিতরে তারা আসলে বিকেল থেকে অবস্থান করেছিলেন এবং তাদের কাছ থেকে তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের কাছ থেকে একই সঙ্গে যে মনোনয়ন প্রত্যাহারপত্রের যে একটি ফরমীয় সই রাখা হয়েছে এবং তাদের কয়েকজনের কাছ থেকে আমরা কথা বলেছি কথা বলে আসলে যেটি জানতে পেরেছি যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের যিনি আসলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং একই সঙ্গে বর্তমান মেয়র আতিকুল ইসলাম তিনি ভিতরে রয়েছেন এবং একই সঙ্গে ঢাকা দক্ষিণে যার বিষয়ে আসলে জোর জল্পনা কল্পনা চলছে সেই ব্যারিস্টার শেখ ফজুর তাপস তিনি ভিতরে রয়েছেন কিন্তু ঢাকা দক্ষিণে আরেক মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র সাইদ খুকনকে দেখা যায়নি বলে আসলে কয়েকজন কাউন্সিলর প্রার্থী কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারা গণভবন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন তবে একটি বিষয় যদি আমি রিচার্ড আপনাকে জানাতে চাই যে আজকে এই যে মনোনয়ন পত্র আওয়ামী লীগের মনোনয়ন কারা পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যেও নানা জল্পনা কল্পনা রয়েছে এবং সেই জন্য কিন্তু যে গণভবনের বাইরে এখন কিন্তু যে নেতাকর্মীদের বেশ বড় ধরনের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যে গণভবনের আশেপাশে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসলে বেশ বড় ধরনের একটি ভিড় জমায়েত এবং যে গণভবনের বাইরে তারা আসলে অধীর প্রতীক্ষায় তারা অপেক্ষা রয়েছেন যে কারা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন যাচ্ছেন তো এই ছিল আমার কাছে ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে মেয়র নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন এ বিষয়ে গণভবনে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা বৈঠকে বসেছেন সে খবর জানাতে গণভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন